নমস্কার বন্ধুরা, কালকে ঠিক দুপুর 2টোর সময় যখন প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার পর থেমে গেছে, সেই সময় একটি অদ্ভুত ধরনের বিচিত্র সাপকে উদ্ধার করেছি। আর যে সাপটি আপনারা দেখলে আঁতকে উঠবেন, এইটি সব থেকে বিষাক্ত, আমাদের গ্রাম বাংলার সব থেকে বিষধর সাপ। সেই সাপটি আপনাদের কাছে আজকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে বোতল, জলের বোতল, ঠিক জলের বোতলের ভেতরের মধ্যে তাকে আটকে রাখা হয়েছে, তাকে বন্দি করা হয়েছে। খুব তীব্র বিষযুক্ত সাপ। এটি আমি নয়, এটি সারা গ্রাম বাংলার মানুষ বলে যে এটির নাকি প্রচণ্ড বিষ রয়েছে। সমস্ত কিছু ইনফরমেশন এই সাপটি সম্পর্কে আজকে আপনাদেরকে দিতে চলেছি। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে থাকুন। আজকের এই সাপ নিয়ে আপনাদেরকে অফুরন্ত তথ্য আপনাদের কাছে শেয়ার করব। চলুন, আপনাদের সাথে আমি শম্ভুনাথ চন্দ্র, আর আপনারা দেখছেন স্নেক্স বা শম্ভু ইউটিউব চ্যানেল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই যে সাপটি, এই সাপটিকে আপনারা দেখুন ভালোভাবে, আর চিনতে পারুন আর না পারুন আপনারা কমেন্টে অবশ্যই জানান যে সাপটিকে আপনারা আপনার এলাকায় কি নামে ডাকেন। দেখুন এই লেজটা, দেখুন খুব সরু সূক্ষ্ম। কিভাবে নিজেকে বাঁচার জন্য সে খুব ভেতরের দিকে যাচ্ছে। দেখুন মাথা লক লক করে বের হচ্ছে তার মুখটি। দেখুন খুব লম্বা নয়, কিন্তু তার শরীরটা খুব পাতলা। আর এই পাতলা হওয়ার জন্য তাকে আমাদের গ্রাম বাংলায় উড়ুক্কু সাপ বা উড়ন্ত সাপ বা বেত আছড়া সাপ বা ফ্লাইং স্নেক নামে পরিচিত। চলুন আজকে এই সাপটির সত্যতা নিয়ে আপনাদের কাছে আমি সম্পূর্ণ তথ্য তুলে ধরছি। দেখুন বন্ধুরা কিভাবে সেন্সার হিউম্যানিটি যুক্ত সাপটি। দেখুন আমার হাতের মধ্যে কিভাবে লক লক করে আমার সামনের দিকে চলে আসার চেষ্টা করছে। এটিকে আমরা বেশিরভাগ গ্রাম বাংলায় বেত আছড়া সাপ নামে পরিচিত। আর একে আমরা আরেকটা নামে জানি, যেটা হচ্ছে ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, একে আমরা ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক নামে পরিচিত। অর্থাৎ এর যে কারের গায়ের রং, তার তামাটে, হালকা তামাটে এবং হালকা কালো। অর্থাৎ যখন রোদ দেয়, যখন রোদের আলো এর গায়ের মধ্যে পড়ে, তখন ঠিক তামার মতো চকচক চকচক করে, যার কারণে একে আমরা ব্রোঞ্জ ব্যাক অর্থাৎ তামার মতো দেখতে, অর্থাৎ ট্রি স্নেক, আবার ট্রি স্নেক। এ গাছে খুব দ্রুত এ গাছ থেকে ও গাছে লাফায়, যার জন্য একে ট্রি স্নেকও বলা হয়। ঠিক শুনেছেন আপনারা। আবার একে আমাদের গ্রাম বাংলায় একে উড়ুক্কু সাপ বা উড়নেওয়ালা সাপ বা এ গাছ থেকে ও গাছে উড়ে যাওয়ার জন্য উড়ন্ত সাপ নামে পরিচিত। ঠিক শুনেছেন বন্ধুরা। আর দেখুন দেখুন কিভাবে এক জায়গায় সে ব্যালেন্স করে। একে আমি যতই নড়াচড়া করবো না কেন, কিন্তু সে এক জায়গায় তার মাথাটাকে ঠিক রাখবে। আর এই সাপটি সম্পর্কে এত গুজব রয়েছে, এত গুজব রয়েছে যে আপনারা শুনতে শুনতে আপনাদের কান কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক শুনছেন, এই সাপটি নাকি আমাদের মতো কাউকে, মানুষকে যদি কাটে, কাটার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। আর এই সাপটি নাকি সঙ্গে সঙ্গে গাছের ডগায় উঠে পড়ে, আর ততক্ষণ নামবে না যতক্ষণ পোড়ার সেই চিতার আগুন এই সাপটি দেখতে পাবে। শুনছেন, এই সাপটি কিন্তু সম্পূর্ণরূপে একটি নন ভেনামাস এবং নন পয়জেনাস স্নেক। তো বন্ধুরা, এটিকে আমরা এত দ্রুত মারি, মেরে ফেলি দেখার সঙ্গে সঙ্গে, কারণ এই সাপটির সম্পর্কে এত গুজব রয়েছে, এত ভ্রান্ত ধারণা রয়েছে যে বলার কিছু নেই। সাপ জগতে সব থেকে, যদি বলা হয় যে সব থেকে বেশি গুজব
যার মধ্যে রয়েছে এই সাপটি। দেখুন কিভাবে অ্যাটাক করার জন্য সে নিজেকে তৈরি করছে। দেখুন এ কিন্তু বুঝছে যে আমার ক্ষতি কিন্তু এ করবে না, তা না হলে এখন পর্যন্ত বহুবার ছোবল মারত। কিন্তু এই সাপটি এতটাই শান্ত প্রকৃতির, এতটাই নম্র প্রকৃতির যে সচরাচর কাউকে কাটে না। দেখুন তো বন্ধুরা, এই সাপটি সম্পর্কে আপনারা আপনার ভাষায় একে কি বলেন অবশ্যই জানান। এই সাপটিকে আমরা বাংলাতে বেত আছড়া, অর্থাৎ বেতের মতো, তার যে লেজটা ঠিক বেতের মতো দেখতে, অর্থাৎ চাবুকের মতো, আর আছাড় মারে, অর্থাৎ গাছ থেকে গাছে লাফানোর সময় অনেক সময় মাটিতে পড়ে, ওই জন্যে তাকে বেত আছড়া সাপ নামেও আমরা পরিচিত। আর একটি জিনিস হচ্ছে সব থেকে মূল্যবান বিষয় যে এর মধ্যে কোনো রকম যে আক্রমণাত্মক ভাব তা নেই, তবু মারে মানুষ। কেন মারে জানেন? যে একে বাড়ির মধ্যে যদি দেখতে পায় তো অনেকের মনে ধারণা যে এ নাকি কামড়ানোর জন্য বাড়ির মধ্যে এসেছে। কিন্তু না বন্ধুরা, এই সাপটি সব থেকে বড় বড় গাছের মধ্যে থাকার চেষ্টা করে, আর এ গাছ থেকে ও গাছ যখন লাফায়, ঠিক সেই সময় যখন তারা কোনো আহার বা পাখির ডিম বা কোনো জীবজন্তু ছোট্ট ছোট্ট প্রাণী আহার করে, আর সেই আহার কো যখন তারা পেটের মধ্যে পচানোর চেষ্টা করে, আর সেই সময় কোনো বাড়ির ছাদের কোনায় কিংবা ঠাকুর ঘরের দেওয়ালে ফাটলে লুকোনোর চেষ্টা করে এবং সেই আহারকে পচানোর জন্য তারা সেখানে আশ্রয় নেয়। কিন্তু অনেকের ধারণা সে নাকি কাটার জন্য এসেছে। দেখুন দেখুন কত শান্ত সাপটি। কিন্তু এই ভুলটা আপনারা করবেন না, আপনারা যদি করেন তো বহুবার আপনাদেরকে এই সাপটি কাটতে পারে। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, এই সাপটি সম্পূর্ণ নন ভেনামাস আর নন পয়জেনাস। আপনারা সাপকে বাঁচান আর সাপকে প্রকৃতিতে বাঁচতে দিন নিজের মতো করে। বন্যেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃ করে, ঠিক যেমন শুনেছেন ঠিক তেমনি প্রতিটা জীবের বাঁচার অধিকার রয়েছে বন্ধুরা। প্রতিটা জীবকে বাঁচতে দিন, কেন আমরা তাদেরকে বিনা দোষে মেরে ফেলি জানেন? এই রকমভাবে আক্রমণাত্মক আমাদের ভাব ভাবনার জন্য আজ প্রকৃতি থেকে এই রকম বিরল প্রজাতির প্রতিটি সাপ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে বন্ধুরা জানেন। আর আজকের দিনে আমরা যখন এই ধরনের সাপকে রক্ষা করি, আর সেই সময় বহু মানুষ বহু গুজব ছড়ায় যে এ নাকি এগুলো মানুষকে ভুল ধারণা দিচ্ছে, না বন্ধুরা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিচ্ছি যে এই সাপটি সম্পূর্ণ নন ভেনামাস। তা সত্ত্বেও আপনারা মারেন, আপনারা বন্ধ করুন এই সব কর্মকাণ্ড যাতে করে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে এই সমস্ত জীবগুলি। তো চলুন বন্ধুরা, আজকে আর আপনাদের সাথে বকবক না করে, আপনাদেরকে বিরক্ত না করে, এই যে সুন্দর সাপটিকে প্রকৃতির মধ্যে, এই যে আমাদের ঝালদা 1 নম্বর ব্লকের অন্তর্গত এই জুরাবন জঙ্গলে বিশাল আকার যে জঙ্গল, সেই জঙ্গল আঁকি একে মুক্ত করে দিই। দেখুন কিভাবে এ গাছ থেকে এ গাছে লাফায়, খুব সুন্দর একটি দৃশ্য হতে চলেছে। দেখুন এর সেন্সার হিউম্যানিটি দেখুন। ব্যালেন্সটা দেখুন, দেখুন বন্ধু উড়ার জন্য তৈরি, এরপর কিভাবে উড়ে চলে যায় দেখুন। দেখুন দেখুন কত দ্রুত ছুটে পালাচ্ছে, আর নিমিষের মধ্যে সে এই ভয়ঙ্কর এই জঙ্গলে নিশ্চিহ্ন হয়ে যাবে।
তো বন্ধুরা, ফাইনালি আমি সাপটিকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিয়েছি, রিলিজ করে দিয়েছি। আর আজকে আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে আপনার লাইক করুন, আর ভিডিওটিতে আপনার মতামত অবশ্যই দেওয়ার জন্য কমেন্ট করুন, আর পাশে থাকার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন সবার কাছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।